আমরা আড়ালিয়া 13 নং প্রতাপগড়ে এই 26 নং ওয়ার্ড, এখানে একজন পজিটিভ পাওয়া গেছে, একজন ভাই। তো ওর জিবি হসপিটালে দেখতে গিয়েছিল, দেখানোর পরে তারা বলছে যে স্যার, তারা ডাক্তার বলছে ওইখান থেকে এই ব্লাড টেস্ট না করা পর্যন্ত তারা কিছু কইতে পারতেছে। তখন ওইখান থেকে ব্লাড টেস্ট করার 4 দিন পরে খবর এসছে যে রাত্রে 12টায় বৃহস্পতিবার দিন রাত্রে 12টায় খবর এসছে যে পজিটিভ পাওয়া গেছে। কি নাম? নামটা তো কিছু কইতে পারতো, বাবার নাম হলো কৃষ্ণ সাহা। ওইখান থেকে তখন রাত্রি 12টা তারা বলছিল যে জীবিত হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, তারা জীবিত হসপিটাল আপনারা বাসা থাকতে বলছে। তারা বাসা থাকার পর পরের দিন সকাল 10টায় করে পিক আপ করে নিয়ে গেছে। তারপর আমাদের এখানে পুরা একাত্তর সংঘপাড়া 6 নং ওয়ার্ড, এখানে পুরাটাই যার জন্য দিয়ে দিচ্ছে আমাদের। উনি কি কোনো ট্রাভেলিস্ট ছিল? না, কোনো ট্রাভেলিস্ট না, ওর স্টুডেন্ট ছিল। ওর বন্ধু ছিল একজন, ওর বন্ধুর বাড়িতে নাকি গিয়েছিল। তার বন্ধু কি বাইরে থেকে এসেছে? হ্যাঁ, বাড়ি থেকে এসে, বন্ধু তো আবার বাড়ি চলে গেছে। তো ওইখান থেকেই পজিটিভ পাওয়া গেছে পরীক্ষা করে। শরীর খারাপ ছিল, শরীর খারাপ থেকে পরে তারপর দেখা গেছে আর কি পজিটিভ পাওয়া গেছে।